প্রবাহ চ্যানেলে আপনাকে স্বাগতম। মাছ উড়তে পারে, কথাটি শুনে অনেক হয়তো অবাক হবেন, কারণ মাছ পানিতে বাস করে সবাই জানে। তবে হ্যাঁ, অনেক মাছ পানির মধ্যে থেকে লাফিয়ে ওঠে। অনেক সময় জালে আটকা পড়লে মাছ পানির মধ্যেও লাফিয়ে শূন্যে উঠে পালানোর চেষ্টা করে, তারপর ধপাস করে পানিতেই আছড়ে পড়ে। তবে আপনি অবাক হলেও ঘটনা কিন্তু সত্য, অর্থাৎ যে মাছকে আমরা শুধুই জলের জীব হিসেবে জানি তারও রয়েছে উড়ে বেড়ানোর ক্ষমতা। না, ইলিশ, কাতল, বোয়াল মাছের এই ক্ষমতা নেই, এমনকি এদেশে পাওয়া যায় এমন কোনো মাছই উঠতে পারে না। এই বিশেষ ক্ষমতা যে মাছের রয়েছে, মৎস্য গবেষকরা নাম দিয়েছেন ফ্লাইং ফিশ, অর্থাৎ উড়ন্ত মাছ। আপনি উড্ডুক মাছও বলতে পারেন। পৃথিবীর অনেক জায়গায় ফ্লাইং ফিশ ফ্লাইট কোট নামেও পরিচিত। এরা এক্সোপোয়েটাইট গোত্রের। এক্সোপোয়েটাইট শব্দটি গ্রিক এক্সোপোয়েটাস শব্দ থেকে এসেছে। শব্দটি প্রাচীন গ্রিসে এমন সব প্রাণীদের ক্ষেত্রে ব্যবহার করা হতো যারা বাসস্থানের বাইরে ঘুমায়। প্রাচীনকালে মাছের এই উড়ার ক্ষমতার কারণে মনে করা হতো এই মাছ সারাদিন পানিতে বিচরণ করলেও রাতে ঘুমানোর জন্য তীরে উঠে যায়। এই গোত্রের মাছেরা সাধারণত মাছের থেকে একটু ভিন্ন। এদের শারীরিক গড়নও সাধারণ মাছের থেকে আলাদা। অন্যান্য মাছের ন্যায় এদের পাখনা থাকলেও তা অনেকটা পাখির ডানার মতো। এদের পৃষ্ঠদেশ স্টিমলাইট টর্পেডো আকৃতির এবং জোড়া লাগানো। এছাড়া এই মাছের বক্ষ পাখনা থেকে অনেক বড়, যা তাদের বাতাসে ভেসে থাকতে সহায়তা করে। পৃথিবীতে 9 ধরনের 64 প্রজাতির উড্ডুক মাছ পাওয়া যায়। গ্রীষ্মমণ্ডলীয় সাগর বা বিষুব রেখার নিকটবর্তী সাগরগুলোতে এই মাছের বিচরণ ক্ষেত্র। এরা সাগরের পানির উপরিভাগ থেকে 200 মিটার গভীর পর্যন্ত চলাচল করে। তবে উড়ার ক্ষমতা থাকলেও এসব মাছ পাখির মতো ঘণ্টার পর ঘণ্টা আকাশে ভেসে থাকতে পারে না। ফলে গবেষকরা এই উড়াউড়িকে প্রকৃত উড্ডয়ন হিসেবে মানেন না, তারা একে বলেন গ্লাইডিং। আরও সহজ করে বললে বাতাসে ভেসে থাকা বা বাতাসে ভর করে লাফিয়ে চলা। পানি ছেড়ে উড্ডুক মাছের হাওয়ায় ভাসার পেছনে রয়েছে 2টি উদ্দেশ্য। প্রথমটা হলো প্লাঙ্কটন। এই জাতীয় খাবার খেতে উড্ডুক মাছকে পানির উপরে উঠতে হয়। দ্বিতীয়টা হলো আত্মরক্ষা। বড় মাছ বিশেষ করে টুনা, ডলফিন, স্কুইডের তারা খেয়ে পালিয়ে বাঁচার জন্য পানি ছেড়ে হাওয়ায় ভাসে তারা। উড্ডুক মাছের উড়াউড়ি পাখির মতো না হলেও বেশ চমৎকার। প্রথমে মাছটি পানির ওপর লাফিয়ে ওঠে, এরপর জোরে দ্রুত গতিতে সাগরের পানিতে লেজ দিয়ে আঘাত করে। সেকেন্ডে 70 বারের মতো সাগর পৃষ্ঠ লেজ দিয়ে আঘাত করার পর সামনের দিকে অগ্রসর হতে থাকে, অনেকটা রানওয়েতে বিমান উড্ডয়নের মতো। এরপর মাছগুলো ডানা মেলে দেয়। আবার কোনো কোনো উড্ডুক মাছের পায় পাখনা অনেক বড় হয়। এদের লেজ বা পুচ্ছ পাখনাও অনেক বড় ও শক্ত, যা দিয়ে এরা পানিতে আঘাত করে উড়ার গতিশক্তি লাভ করে। একটি উড্ডুক মাছ সাধারণত 50 মিটার বা 160 ফুট পর্যন্ত উপরে উঠতে পারে। তবে ক্ষেত্রবিশেষ এই দূরত্ব 400 মিটার বা 1300 ফুট পর্যন্ত হতে পারে। উড্ডুক মাছে ওঠার গতিবেগ ঘন্টায় 70 কিলোমিটার। বাতাসের গতি বা ঢেউয়ের অবস্থার উপর নির্ভর করে এরা 30 সেকেন্ড অবধি বাতাসে ভেসে থাকতে পারে। আজ এ পর্যন্তই। নতুন নতুন ভিডিও পেতে প্রবাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন, সেই সাথে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন।